টলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জি। খুব অল্প বয়স থেকেই তিনি পাড়ি দিয়েছিলেন অভিনয় জগতে, আর সেই থেকে এখনও পর্যন্ত দর্শকদের উপহার দিয়ে চলেছেন একের পর এক সুপারহিট সিনেমা। তবে শুধুমাত্র অভিনয় জগতেই নয়, রাজনীতিতেও সক্রিয় থাকেন তিনি। চলতি বছরের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে কোনো না কোনো কারণে সচরাচর লাইমলাইটে উঠে আসেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারের মাধ্যমে আবারও উঠে এসেছে সমালোচনার শীর্ষে, কারণ সেখানে তিনি জানিয়েছেন তার জীবনের স্ট্রাগলের কথা। শুধু তাই নয়, এই কথা বলতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়ে শ্রাবন্তী। সেখানে তুলে ধরেছেন আগে যেই দলে ছিলেন তার প্রতি নানান অভিযোগ। শুধুমাত্র রাজনৈতিক কারণে তিনি যে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তা মানতে নারাজ অনুগামীরা, কারণ তার জীবনে একের পর এক দিয়ে চড়াই উতরে এসেছে। অনেকে মনে করেছেন সেই কারণে হয়তো দুঃখ প্রকাশ করেছেন তিনি, যদিও আসল কারণ এখন পর্যন্ত অজানা রয়ে গিয়েছে। উল্লেখ্য, ক্যারিয়ারের প্রথম দিকে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। তাদের একটি পুত্র সন্তান রয়েছে, তবে সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর তিনি আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল ক্রিসের সাথে, সেখানেও সুখ আসেনি জীবনে। শেষমেশ তিনি বিয়ে করেন জিমের মালিক রসুন সিংকে। তবে বিগত বছর থেকে ভাঙন ধরেছে সেই বিয়েতে, বর্তমানে আলাদা থাকছেন তারা। আর এরপর তিনি নতুন করে বিয়ের কথা ভাবছেন কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।